একটা হলেও মানুষ দিতে পারি। সে বছর দেওঘরে ছিলাম, 3-4 বছর আগের কথা বলছি। দেওঘরে গিয়েছি, ভাবছি ঠাকুর 2-3 তারিখ হয়ে গেল, আমি তো একটা দীক্ষাও দিয়ে আসতে পারলাম না, মনটা খুব ছটফট করছে। দেওঘরে চুপ করে দাঁড়িয়ে আছি আর মনের ভিতরে ছটফট করছে, বছরটা পড়ে গেল এখানে দাঁড়িয়ে আছি, একটা মানুষকে তোমার চরণে দিতে পারলাম না। এই ভাবতে ভাবতে পূজনীয় বাবাই দাদার ওখানে দাঁড়ালো, কিছু মায়েরা নিবেদন করছে, কিছু দাদারা নিবেদন করছে। হঠাৎ করে একটি মা, তিনি দীক্ষা নেননি, বাবাই দাদার কাছে নানান রকম প্রশ্ন করছেন। প্রশ্ন করার পরে বাবাই দাদা তার সমস্ত উত্তরগুলো দিচ্ছেন, দিতে দিতে উনি বললেন যে আমি কিন্তু দীক্ষা নিইনি, আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? বাবাই দাদা বললেন, কেন পারবেন না, নিশ্চয়ই পারেন, তোলেন তোলেন বলে তিনি তুলতে দিলেন। তারপর মাটি অনেক রকম প্রশ্ন করার পর মাটি বললেন যে আমি কি একটু আশ্রমটা ঘুরে দেখতে পারি, আমি তো দীক্ষা নিইনি, আশ্রমটা ঘুরে দেখতে পারি? বাবাই দাদা বললেন।